আশা করছি সবাই ভালো আছেন। যুক্তরাজ্যের করোনার আপডেট জানাতে আপনাদের সাথে রয়েছে আমি আশংস। যুক্তরাজ্যে আজও গতকালের মতো আক্রান্ত মৃত্যু কমেছে। আজ যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 20 জন, আর নতুন করে আজ করোনায় আক্রান্ত হয়েছেন 2,379 জন। এই নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 126,882 জন, আর মোট করোনায় আক্রান্ত হয়েছেন 43,64,529 জন। এবার জানিয়ে দিচ্ছি দেশটির টিকার সর্বশেষ অবস্থা। আজ দেশটিতে করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন 40,744 জন, আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন 64,590 জন। এই নিয়ে যুক্তরাজ্যের মোট করোনার প্রথম ডোজ পেয়েছেন 3,16,22,367 জন, আর করোনার দুই ডোজই পেয়েছেন 54,96,716 জন। অন্যদিকে যুক্তরাজ্যে 11 থেকে 19 বছর বয়সীদের করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে, তাই ইস্টারের ছুটির পর শিক্ষার্থীরা স্কুলে ফেরার পর অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে। স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে সেকেন্ডারি ও কলেজের শিক্ষার্থীদের অবশ্যই আগামী 17 মে পর্যন্ত যে লকডাউনের নিয়ম রয়েছে সেই অনুযায়ী ফেস মাস্ক পরতে হবে, যাতে করে শিশুরা নতুন করে করোনায় আক্রান্ত না হয়। অন্যদিকে যুক্তরাজ্যে গত সপ্তাহে 30 জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনায় শঙ্কিত ইউরোপ সহ যুক্তরাজ্যের মানুষেরা। বিষয়টি নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর ডক্টর রোজারিও পিন্টু জানায়, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সাথে রক্ত জমাট বাঁধার কোনো সম্পর্ক নেই, তবে এটি প্রমাণিত যে ভ্যাকসিন দেওয়ার পর করোনা থেকে মানুষ রক্ষা পাচ্ছে। তিনি আরও বলেন, যুক্তরাজ্যে দ্রুত গতিতে টিকা দেওয়ার কারণে এর মধ্যে করোনার প্রকোপ কমে স্বাভাবিক জীবনে ফিরছেন মানুষজন, যার ফলে সব দেশেই দ্রুত গতিতে টিকা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। রোজারিও আরও বলেন, তারপরেও যাদের রক্ত জমাট বাঁধা নিয়ে সংশয় রয়েছে তারা হয়তো খুব দ্রুত জানতে পারবেন মানুষের শরীরে কেন রক্ত জমাট বাঁধছে। এই ছিল আমার কাছে আজকে করোনার আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। নতুন কোনো তথ্য থাকলে পরবর্তী সংবাদে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যুক্তরাজ্যের যে কোনো তথ্য জানতে রানারের সাথে থাকুন, চোখ রাখুন রানারের ইউটিউব ও ফেসবুক।